আসসালামু আলাইকুম। অপদার্থের চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো চালের ব্যবসা সম্পর্কে। কেন আমরা এই ব্যবসা করব, কিভাবে এই ব্যবসা করব, কেমন লাভ, কি সুবিধা, কি অসুবিধা ইত্যাদি সব বিষয় সম্পর্কে এখন বিস্তারিত কথা বলার চেষ্টা করছি। আশা রাখছি আপনারা এই ভিডিও শেষ অব্দি থাকবেন, তাহলে এই ব্যবসাটা কেমন লাভজনক সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তো চালের আড়তদারি ব্যবসাটা কি, এটা নতুন করে বলার কিছু নেই। আমরা যতদিন থেকে বুঝতে শিখেছি, খেতে শিখেছি, ততদিন সেদিন থেকে আসলে চালের সাথে আমাদের পরিচয় আছে। আমরা জানি যে বেঁচে থাকতে হলে খেতে হবে, আর খেতে হলে অবশ্যই চাল ছাড়া বিকল্প কিছু নেই আমাদের বাঙালিদের জন্য। ইভেন এটা বিদেশি অনেক বেশি জনপ্রিয় একটা খাবার। তো আমরা এই চালের ব্যবসা কেন করব, কারণ যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাদেরকে খেতে হবে। আর বাঙালিদের প্রধান খাবার হচ্ছে ভাত, আর সেজন্যই এই ব্যবসাটা আমরা করব, কারণ এই ব্যবসার চাহিদা কখনো শেষ হবে না। এই ব্যবসাটা কোথায় করব, অবশ্যই এই ব্যবসা করতে হবে জনবহুল জায়গায়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই ব্যবসাটা করতে হবে পাইকারি বাজারে, বা আপনার এলাকায় সবচেয়ে বড় বাজার যেটা রয়েছে সেটাতে, অন্যথায় এই ব্যবসায় লস খাবেন। আমার দেখা মতে অনেকেই আমি দেখেছি যারা চাউলের আড়তদারি ব্যবসা অনেক লাভজনক ব্যবসা এটা মনে করে ব্যবসা শুরু করে দেয়, তবে তারা ভালো একটা পজিশন সেট না করতে পারার কারণে তাদের ব্যবসায় লস খায়। কারণ লাভজনক ব্যবসা মনে করে, সুবিধাজনক ব্যবসা মনে করে তারা মহল্লাতেই দোকান দিয়ে দেয়। তো মহল্লাতে দোকান দিয়ে আমি দেখেছি অনেকে এইভাবে লস খেয়েছে। তো অবশ্যই যদি চালের আড়তদারি ব্যবসাটা করতে চান বা চালের পাইকারি ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বড় বাজারে পজিশন নিতে হবে, নিয়ে তারপরে ব্যবসা শুরু করতে হবে। অন্যথায় যদি মহল্লা ব্যবসা শুরু করেন, তাহলে আপনি এই ব্যবসায় অবশ্যই লস খাবেন। কারণ একটি চালের আড়তদারকে অবশ্যই দিনে মিনিমাম 50 বস্তা বা 20 বস্তা চাল বিক্রি করতে হবে, অন্যথায় তার এই ব্যবসায় যে সীমিত পরিমাণ লাভ হয়, সেই লাভ থেকে খরচ তুলে তারপরে প্রফিট রাখা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে বড় পাইকারি বাজারে ব্যবসা শুরু করার জন্য। তা এখন বলবো এই ব্যবসার সুবিধা। এই ব্যবসার প্রধান সুবিধা হচ্ছে আপনাকে এই ব্যবসায় অনেক ধরনের প্রোডাক্ট বা পণ্যের জন্য পেরেশানি হতে হবে না। ধরেন একটা মুদিখানা দোকান যদি আপনি করেন, সয়াবিন তেল লাগবে, কেরোসিন তেল লাগবে, আলু, ডিম, তেল, লবণ সবকিছু আপনার থাকতে হবে ওই দোকানে। আবার এমনও সমস্যা হবে যে আজকে একটা প্রোডাক্ট নেই আপনার দোকানে, তো কি হবে, একটা প্রোডাক্টের কারণে আরো 5টা প্রোডাক্ট বিক্রি হবে না, আপনার কাস্টমার চলে যাবে। সেক্ষেত্রে আপনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগবেন যে এটা নাই ওটা নাই, বা একটু ঝামেলাপূর্ণ আর কি কাজ। তবে চালের ব্যবসায় এ ধরনের কোনো ঝামেলা নেই। চালের ব্যবসায় সুবিধা হচ্ছে একটি মাত্র পণ্য, আপনি চাল শেষ হয়ে গেলে আবার নতুন করে নিয়ে আসবেন, এটা হলো প্রধান সুবিধা। নাম্বার 2 সুবিধা হচ্ছে এই ব্যবসায় আপনার বাকি যাবার সম্ভাবনা খুব কম। যদি আপনি পাইকারি বাজারে ভালো পজিশনে দোকান নিতে পারেন, তাহলে আপনি এই ব্যবসায় বাকি যাবে না। আর এই ব্যবসায় আরো একটা অসাধু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে অনেক সময় চালের দাম বৃদ্ধি পেয়ে যায়, তো সেই সময় আপনি অনেক বেশি মুনাফা লুটে নিতে পারবেন যদি আগে থেকে আপনার চাল কেনা থাকে। এটা আসলে গোপন ট্রিক্স সব ব্যবসায়ীদের ক্ষেত্রেই, এটা নতুন করে বলার কিছু নেই। তো এই ব্যবসার অসুবিধা কি, ওই একটাই অসুবিধা, যদি আপনি এই ব্যবসায় সুন্দর একটা পজিশন সেট করতে না পারেন, তাহলে আপনি এই ব্যবসায় লস খাবেন। মানে আপনি যদি মহল্লায় দোকান নেন, তাহলে লস খাবেন, অন্যথায় যদি ভালো জায়গায় দোকান নিতে পারেন, তাহলে আশা করছি আপনি এই ব্যবসায় লস খাবেন না। আরেকটু অসুবিধা হচ্ছে এই ব্যবসায় অনেক বেশি পুঁজির প্রয়োজন হয়, অল্প টাকায় এই ব্যবসা করা সম্ভব নয়। আর আরেকটি অসুবিধা হচ্ছে আপনার এই ব্যবসা করার জন্য ছোটখাটো দোকানে কাজ হবে না, বড় ধরনের গুদাম ভাড়া করতে হবে, বড় ধরনের চালের স্টোর ভাড়া করতে হবে, সেক্ষেত্রে আপনার অনেক খরচ পড়ে যাবে। আরেকটা সমস্যা হচ্ছে আপনি এই ব্যবসায় ভালো পার্টনার খুঁজে না পেলে বা ভালো সোর্স বের করতে না পারলে, কিন্তু আপনি চাল যদি কেনার ক্ষেত্রে যদি ভালো সোর্স খুঁজে না পান, তাহলে কিন্তু ব্যবসা আপনি লাভবান হতে পারবেন না। তাই ব্যবসা শুরু করার আগে যারা এই ব্যবসা করছে তাদের সাথে পরামর্শ করুন, তারা কোথা থেকে চাল আনে, কি বুদ্ধিতে চাল কিনে, বা কোন কোন পলিসি তারা অ্যাপ্লাই করে সেটা দেখে
বুঝে শুনে তারপর ব্যবসা শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ব্যবসায় লস খাবেন না। এখন আসা যাক এই ব্যবসার লাভ সম্পর্কে, এই ব্যবসায় কেমন প্রফিট হয়। এখন প্রফিটের বেলায় আমি আসলে একজাক্টলি কত টাকা প্রফিট হবে, কত কত বেস্তা, এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় চালের দাম কমে যায়, তখন আপনি অনেক সময় যে দামে কিনেছেন সে দামেই বিক্রি করতে হয়, অথবা তার চেয়ে কমেও বিক্রি করতে হয়। আবার অনেক সময় দেখা যায় চালের দাম যা আছে তার চেয়ে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে গেল, তখন আপনার কাছে 100 বস্তা চাল কেনা ছিল, সো আপনি বাড়তি দামে বিক্রি করতে পারলেন, তখন আপনার কাছে কিন্তু অনেক বেশি মুনাফা হয়ে গেল। তবে আমি যদি অ্যাভারেজে 10% প্রফিট ধরি, তাহলে একটি 2000 টাকা দরের চালের বস্তা বিক্রি করলে আপনার 200 টাকা প্রফিট হচ্ছে। এভাবে করে যদি আপনি দিনে 50টা বস্তা বিক্রি করতে পারেন, তাহলে 50 দুগুণ, তাহলে 50টা বস্তা বিক্রি করলে আপনার 25-2500 টাকা ইনকাম হচ্ছে প্রতিদিন। তো এভাবে করে আপনি যত বেশি সেল করবে তত বেশি ইনকাম হবে। আর বেশি সেল করতে হলে অবশ্যই আপনি ভালো পজিশনে দোকান নিতে হবে, মহল্লায় দোকান নিলে চলবে না। তো এই ছিল আজকে মোটামুটি ভাবে এই চালের ব্যবসার বিস্তারিত আলোচনা। তো একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আমি একবার একটা টি শার্টের ব্যবসা শুরু করেছিলাম, তো এক ভদ্রলোক এসে বললো, ভাই এই ব্যবসা চলবে না, এই ব্যবসা ছেড়ে দেন। আমি বললাম, কেন ভাই? কয়, দেখেন একটা টি শার্ট মানুষ কখন কিনে? মিনিমাম 6 মাস পরে একটা টি শার্ট কিনে। আপনি এমন একটা ব্যবসা শুরু করুন যেটা মানুষ বাধ্য হয়ে কিনে। আমি বললাম, কি ভাই এই ব্যবসাটা কি? তো তিনি বললেন, আপনি চাইলে কাঁচা সবজির ব্যবসা, সবজির ব্যবসা করতে পারেন, অথবা ভোগ্য পণ্যের ব্যবসা করতে পারেন। আমি বললাম, কেমন? ভাই আপনি সবজির ব্যবসা করেন না কেন? সবজি দেখেন মানুষ ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে কিনতে হয়, ইচ্ছা না থাকলেও মানুষকে সবজি কিনতে হবে, খেতে হবে। তো আমি বললাম, আইডিয়া তো আসলেই সুন্দর আইডিয়া, তো সেটার সাথে খাপ খাইয়ে আমার মনে হলো যে এই চালের ব্যবসাটা করা যেতে পারে। মানুষের ইচ্ছা না থাকলেও কিন্তু মানুষ চাল কিনবে, কারণ যতদিন বেঁচে থাকবো ততদিন খেতে হবে, আর খেতে হলে চাল কিনতে হবে। তো এই লজিকটাকে সামনে রেখে আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যারা ইনভেস্ট করতে যাচ্ছেন, ভালো বুদ্ধি খুঁজে পাচ্ছেন না, আশা করছি তারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। কারণ এই ব্যবসা শুরু করার জন্য বেশ টাকা পয়সার প্রয়োজন হয়। যাদের কাছে মোটামুটি 5-10 লক্ষ টাকা আছে তারা এই ব্যবসা শুরু করতে পারেন। আশা করছি আপনি লাভবান হবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।